132तम डुरान्ड कप अवशेषे शेष हलो। चैम्पियन हलो मोहनबागान सुपार जायंट। 17 नम्बर चैम्पियन किन्तु हो गेल बांगलार आरेक प्रधान मोहनबागान सुपार जायंट। तो हाड्डाहाड्डी आज के मैच हलो। 10 जनेर मोहनबागान दलो किन्तु सुंदर फुटबल खेले एक गोलेर व्यवधाने जितलो। इस्ट बेंगल अनेक भालो फुटबल खेलेछे पुरो टूर्नामेंट जुड़े। तादेर दल जेरकम सेई दल निये किन्तु खूब भालो फाइट दिएछे काल्लेर स्कोयाडरा, सेटा बोलतेई हय। खूब भालो तादेर एकटा सीजन गेलो एबं शेष पर्यन्त इस्ट बेंगल रानार्स अप हलो। तो जदि आमरा एबार इंडिविजुअल प्राइजेर दिके ताकाई प्रथमेই বলতে হবে গোল্ডেন গ্লাভসের কথা। তো গোল্ডেন গ্লাভস নিয়ে যেরকমটা আলোচনা করেছিলাম, যদি ফাইনাল ম্যাচে মোহনবাগান সুপার জায়েন্টের গোলকিপার ভিশাল কাইথ ক্লিনশিটটা বজায় রাখে তাহলে কিন্তু তার পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি, কারণ কম ম্যাচ খেলে বেশি ক্লিনশিট এবং অনেক বেশি সেভ করেছে ভিশাল কাইথ। তো সেই রকমই হলো, ভিশাল কাইথই কিন্তু শেষ পর্যন্ত গোল্ডেন গ্লাভস জিতে নিল। তো চ্যাম্পিয়ন প্লেয়ার আবারও কিন্তু গোল্ডেন গ্লাভস জিতলো। এর আগে আমরা দেখেছিলাম আইএসএলে গোল্ডেন গ্লাভস জিততে ভিশালকে আবারও কিন্তু তিনি গোল্ডেন গ্লাভস জিতে গেলেন। এর সঙ্গে সঙ্গে কিন্তু 3 লক্ষ টাকা প্রাইজ মানি পেয়েছেন। এরপর যদি আমরা 132তম ডুরান্ড কাপের গোল্ডেন বুটের দিকে তাকাই তাহলে গোল্ডেন বুটের রেসে কিন্তু অনেক প্লেয়ারই ছিল। সেখানে নোয়া সাদুই আর ডেভিড দুজনেরই মধ্যে কিন্তু টাই হয়ে গিয়েছিল, দুজনই 6টা গোল করেছিল। কিন্তু তোমাদের আমি জানিয়ে দিয়েছিলাম যে ডেভিডই কিন্তু গোল্ডেন বুটটা পেতে চলেছে, কারণ কম ম্যাচ খেলে বেশি গোল করেছে, অনেক কম মিনিট খেলেছে। সেই জায়গা কিন্তু অনেক বেশি ম্যাচ খেলতে হয়েছে এফসি গোয়ার প্লেয়ার নোয়া সাদুইকে। দুজনে 6টা করে গোল থাকলেও কিন্তু শেষ পর্যন্ত গোল্ডেন বুটটা জিতেছে লালেয়া সাঙ্গা। তো দুর্দান্ত প্লেয়ার মোহামেডানের হয়ে খুব ভালো ফুটবল খেলেছে। এরপরে আমরা যদি চলে আসি গোল্ডেন বলের দিকে, তোমাদের জানিয়েছিলাম গোল্ডেন বলের রেসের মধ্যে সবথেকে এগিয়ে রয়েছে নন্দকুমার, তারপর সলক্রিস্প বা হুগো বোমসের মতন প্লেয়াররাও রয়েছে। তো শেষ পর্যন্ত কিন্তু বিচারে যেটা দাঁড়ালো ইস্ট বেঙ্গল দলের এবছরের উইঙ্গারের প্লেয়ার নন্দকুমার, বড় ম্যাচের প্লেয়ার, ডার্বি ম্যাচ জিতিয়েছিল, সেমিফাইনাল ম্যাচে শেষ মুহূর্তের গোলে কিন্তু ইস্ট বেঙ্গল ফাইনালে উঠেছিল, সেই নন্দকুমারকেই কিন্তু গোল্ডেন বল দেয়া হলো। তো দুর্দান্ত একটা টুর্নামেন্ট গেল এবং দিনের শেষে আমরা কলকাতা ডার্বি দেখলাম। কলকাতা ডার্বিতে সবুজ মেরুন বাহিনী জিতে গেল, তারা চ্যাম্পিয়ন হলো এবং রানার্স আপ হিসাবে কিন্তু এবছর আমরা পেয়ে গেলাম ইস্ট বেঙ্গলকে। তো দুটো দলই কিন্তু খুব ভালো ফুটবল খেলেছে, এটা মানতেই হয়। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথম বারে এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিও সকলের সঙ্গে শেয়ার করে দিও।